কেউ যদি হারাম ছেড়ে হালালের পথে আসতে চায় আমি তাকে পথ দেখাবো একটা পথ না সুবুলানা সামিলের বহু বছর অনেকগুলো পথ তাকে দেখাই দেব মনে রাখবেন সব যুবক হারাম সম্পর্কের সাথে জড়িয়ে আছে আপনার নাই কারোর সাথে সম্পর্ক এই ইউনিক যুবকই জান্নাতি যুবক আমাদের দেশে এখন বিভিন্ন প্রান্তে শত শত হাজার হাজার যুবক ভাইরা হারাম থেকে বাঁচার জন্য চেষ্টা করছেন সংগ্রাম চালাচ্ছেন নিজের সঙ্গে নিজে লড়াই করে চলেছেন হারাম থেকে বাঁচতে চান হারাম থেকে বাঁচতে চাওয়া যুবকরা এদেরকে আমরা আসহাবে কাফের যুবকদের অনুসারী তাদের অনুগামী তাদের পূর্বসূরী তাদের পথের পথিক মনে করি আল্লাহ তাআলা তাদের প্রশংসা করে কোরআনে কারিমে বলেছেন সূরা কাফের মধ্যে তাদেরকে আল্লাহ তাআলা প্রশংসা করে বলেছেন যে তারা ছিল এমন ফিতিয়া এমন কিছু যুবক যে তারা শিরক থেকে হারাম থেকে বাঁচার জন্য তারা এলাকা ছেড়েছে ওয়াজিদনাহুম হুদা তাদের হেদায়েতের পথে আমি আরো বাড়িয়ে দিয়েছি হেদায়েতের পথে আরো অগ্রসর হয়ে গেছে যুবক ভাইরা হারাম থেকে দূরে সরার জন্য চেষ্টা করেন যদি আপনি চেষ্টা করেন আল্লাহ ওয়াদা করেছেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা যারা আমার পথে আসার চেষ্টা করবে হারামকে না বলে হালালের পথে আসতে চাইবে জাহান্নামের পথ ছেড়ে জান্নাতের পথে চলতে চাইবে লানাহদিয়ান্নাহুম সুবুলানা আরবি গ্রামার সম্পর্কে যারা জানেন আলেম ওলামারা বলতে পারবেন লানাহদিয়ান্নাহুম এর মানে কি লামে তাকিদ নুনে তাকিদ আবার ডাবল নুন তিনটা তাকিদ দেয়া হয়েছে আল্লাহ বলেছেন অবশ্যই 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 কেউ যদি হারাম ছেড়ে হালালের পথে আসতে চায় আমি তাকে পথ দেখাবো একটা পথ না সুবুলানা সামিলের বহু বছর সে যদি আসতে চায় অনেকগুলো পথ তাকে দেখাই দেবে যুবক ভাইরা আমার হারাম থেকে আসার জন্য চেষ্টা করব না ইনশাআল্লাহ আপনি মাদক আসক্ত হয়ে গেছেন সাহস করে ছেড়ে দেন ফেসবুকে চোখের জেনা করেন সাহস করে ছেড়ে দেন কোন মেয়ের সাথে হারাম রিলেশন হয়ে গেছে সাহস করে আল্লাহর জন্য কুরবানি করে ফিরে আসেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয় হবে যে ইবাদত করে অনেক লোক সেই জায়গায় যেতে পারবে হিম্মত করা যাবে না ইনশাআল্লাহ ভাইরা আমার তো সেজন্য আমাদের দরকার হলো এই জাতীয় পাপাচার থেকে বাঁচার জন্য প্রথম কাজ হলো পাপের পরিবেশ থেকে সরে আসা পরিবেশ আপনি যে পরিবেশে পাপ হয় সেখান থেকে সরে আসেন ফেসবুকে ফ্রেন্ড লিস্টে এমন আজেবাজে লোক ঢুকাইছেন বাঁচতে পারেন না কোনোভাবে এগুলো সব ব্লক করে ফেলেন সব ব্লক লিস্টে করেন যে পেজ থেকে বাজে জিনিস আছে আনফলো করে ফেলেন পারলে সেটা যেন আপনার নিউজ ফিডে না আসে সেই ব্যবস্থা নেন কোনোভাবে কিছু করতে পারছেন না এই আইডি ডিলিট করে দেন ডিঅ্যাক্টিভ করে দেন ফলোয়ার থাকুক ফ্রেন্ড থাকুক যাই থাকুক নতুন আইডি করেন বাইসে বাইসে ভালো লোক নেন যাতে খারাপ জিনিস না আসে সংগ্রাম করেন চেষ্টাটা করেন আল্লাহ দেখবে বান্দা আমার বাঁচার জন্য ফিতনার ভরপুর ফিতনার সমুদ্রের মধ্যে হাবুডাবু খেয়ে সে হাতরাচ্ছে একটু বাঁচার চেষ্টা করছে আল্লাহ তারা এটা দেখবেন এই চেষ্টাটা আমাদের থাকতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তাহলে গুনাহ থেকে বাঁচার জন্য ভাই প্রথম হলো পরিবেশ থেকে সরে আসতে হবে গুনাহের পরিবেশ থেকে সরে আসতে হবে যুবকদের জন্য এই যুগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজের চরিত্রকে হারাম রিলেশন থেকে বাঁচানো এর চেয়ে বড় চ্যালেঞ্জ আর কোনোটা নাই কারণ বেশিরভাগ যুবক ভাইরা কোনো না কোনো ভাবে হারাম রিলেশনে জড়িয়ে পড়ছেন হারাম রিলেশনে জড়ালে আপনার আখেরাত ধ্বংস হবে শুধু তা নয় দুনিয়াও ধ্বংস হবে আমি সবসময় বলি আপনার সকল ভালোবাসাকে জমিয়ে রাখুন বৈধ স্ত্রীর জন্য আপনার বৈধ স্ত্রীর জন্য ভালোবাসা না জমিয়ে যদি অপাত্রে কুপাত্রে স্কুলে কলেজে রাস্তাঘাটে অন্যান্য মেয়েদের সাথে এই ইটিশ পিটিশ করে ভালোবাসা আদান প্রদান করে সেটা যদি ক্ষয় করে ফেলেন তাহলে ভালোবাসা এটা হলো সফট ড্রিঙ্কস এর মতো ভাই বোতল খুলে একবার অনেকক্ষণ খুলে রাখছেন খাইছেন ঢালছেন বন্ধ করছেন যা শেষ আগের যা আর পাবেন না এই জন্য দেখা যায় যারা এই ইটিশ পিটিশ করে এরপরে বিয়ে শাদী করে এদের সম্পর্ক দাম্পত্য জীবনে ভালো হয় ভালো হয় এই যে বিভিন্ন নায়ক গায়ক নায়িকা গায়িকা ফুটবলার আপনার ক্রিকেটার অমুক তমুক প্রতিদিন শোনা যায় অমুক দেশের খেলোয়াড় অমুক দেশে খেলোয়াড় বিয়ে হয়েছে কয় বছর হয়েছে ভেঙে গেছে আবার বাংলাদেশে একই হাল আরেক দেশে একই হাল ভাঙতে ভাঙতে শেষ এদের গলারও ঠিক নাই ভাঙারও 12 জন 13 জন পাল্টায় আচ্ছা ভাই জীবন সঙ্গী পাল্টানোর মধ্যে কোনো সুখ আছে ত্যাগ একটা মানুষকে ভালোবাসার পর যদি বিশ্বাস হারায় ভেঙে যায় তাদের সংসার ভাঙাতে আমরা খুশি না ভাই তথাকথিত তারকা তাদের সংসারে দুঃখ হলে আমরাও কষ্ট পাই আমরা চাই পৃথিবীর সব মানুষ দাম্পত্য জীবন সুখে লাভ করো কিন্তু ওই যে আগেই সব ড্রিঙ্কস এর মতো জাজ কমায় ফেলছে এখন জায়গা মতো গেলে পুঁজির টান ভালোবাসা আর নাই ভেঙে যায় ঠিক না মেড ইন চায়না হয়ে গেছে ভালোবাসা কি হয়ে গেছে আল্লাহ তাআলা আমাদেরকে মেড ইন মদিনার ভালোবাসা অর্জন করার তৌফিক দান যুবক ভাইরা সব যুবকরা আজকাল
এই তথাকথিত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারে আক্রান্ত হয়ে গেছে। নাটক সিনেমার মাধ্যমে এগুলোকে সহজীকরণ করা হচ্ছে। মনে রাখবেন, সব যুবক হারাম সম্পর্কের সাথে জড়িয়ে আছে, আপনার নাই কারোর সাথে সম্পর্ক। এই ইউনিক যুবকই জান্নাতি যুবক। জান্নাতি কি সবাই যাবে না বাসা বাসা মানুষগুলো যাবে? বাসা বাসা মানুষগুলো জান্নাতে যাবে, গণহারে মানুষ জান্নাতে যাবে না, গণহারে জাহান্নামে যাবে। স্রোতের বিপরীতে চলতে শিখেন, স্রোতের তালে চলার জন্য যোগ্যতার প্রয়োজন হয় না, স্রোতের বিপরীতে চলার জন্য যোগ্যতার প্রয়োজন। একটা গাছ মরা কাষ্ঠ, সে স্রোতের তালে তালে গা ভাসায় যত বড় গাছই হোক, আর ছোট্ট একটা মাছের পোনা দেখবেন স্রোতের বিপরীতে চলার জন্য কি চেষ্টা তার, কারণ তার ভিতরে প্রাণ আছে। সে প্রাণী, প্রাণী হওয়ার কারণে সে চেষ্টা করছে। গাছের মধ্যে এক ধরনের প্রাণ আছে, কিন্তু সে প্রাণী নয়, তার সে ইচ্ছা শক্তি নাই, যার কারণে সে স্রোতের তালে তালে গা ভাসায়। অতএব যুবকরা স্রোতের বিপরীতে চলা শিখবো তো ইনশাল্লাহ, যাদের হারাম সম্পর্ক আছে না করবো তো ইনশাল্লাহ। আজকে এই মসজিদ থেকে তওবা করবো যে আল্লাহ আমি হারাম থেকে সরে আসলাম, তওবা করে আমি নতুন জীবন গড়ার সংকল্প করলাম, যেটুকু ক্ষতি হয়েছে ঝাঁজ টাঁজ যা কমছে আল্লাহ তাআলা ওই ঝাঁজ আবার ফেরত দেবেন ইনশাল্লাহ। সব ড্রিঙ্কসের ঝাঁজ ফেরত পাবেন না, কিন্তু এটা হারাম থেকে সরে আসলে অবশ্যই ফেরত পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।